তাদের গল্পগুলো সব প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত। সমুদ্রের উচ্চতা বাড়া থেকে শুরু করে বন উজাড়, বায়ু মাটি পানি দূষণ, লোনা পানিতে শস্য ধ্বংস, নিজ ভূমি হারিয়ে বাস্তুচ্যুত হয়ে চির আপন প্রকৃতির বিরুদ্ধেই এখন লড়াই তাদের। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের আদিবাসীরা। নিজেদের চিরায়ত পরিবেশ হারাচ্ছে এই সম্প্রদায়, হুমকির মুখে তাদের স্বতন্ত্র সংস্কৃতি। আর তাই মালয়েশিয়ার বোর্নিওর আদিবাসী সম্প্রদায় ইবানের সদস্য জ্যাকসন মাইকেলের মতো শত শত আদিবাসী জড়ো হন আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে। তাদের অসহায় আর্তনাদ শুনে কিছুটা হলেও যদি বিশ্ব সম্প্রদায়ের টনক নড়ে। I come from Turtle Island, which the colonial world now knows as United States. What I'd like to address to the world leaders today is that we must put a halt, you know, for the protection of the four elements, for the air, water, earth, plus the fire. So it's our air animals, our ocean animals, you know, it's all our plant life. It's, we must make sure that the heartbeat still continues before we exhaust what the Creator allowed us to have within on this planet. For larger landlocked states, they have the option, but for us, we really don't. There's a lot of traditional links as well as history behind Pacific Island communities, and it's not as easy as just packing up and leaving. যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা, এশিয়া কিংবা ইউরোপ, ওশেনিয়া, পৃথিবীর বিভিন্ন প্রান্তের তরুণ থেকে প্রবীণ সব বয়সী নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাকে সমবেত হন কপের 29তম আসরে। বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই ও প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে জীব বৈচিত্র্য রক্ষার আহ্বান আদিবাসী জলবায়ু কর্মীদের। Love it for my culture. আদিবাসী প্রতিনিধিরা জানান, 2021 সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ঘোষিত জলবায়ু তহবিল থেকে মাত্র 2% অর্থ সহযোগিতা পেয়েছেন তারা। Climate change is really impacting our communities because it's leading to a lot of displacement. As a result, we are externally displaced from our homelands due to the droughts, extreme weather events and other things that are happening there. So in Central America, we're seeing a big displacement of our people into the United States. And as a result, it's important for us to do climate justice in action when it comes to our indigenous communities in Central America. জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় সপ্তম স্থানে বাংলাদেশ। প্রতি বছর গড়ে 30,000 কোটি টাকার ক্ষতির শিকার হতে হচ্ছে বাংলাদেশকে। ঝুঁকির দিক থেকে সপ্তম স্থানে থাকা বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীর ওপর জলবায়ু বিরূপ অভিঘাতের মাত্রা আর সবার চাইতে বেশি, যার কারণ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে প্রান্তিক অবস্থান। সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশের অধিকার কর্মীরা সার্বিক পরিস্থিতি তুলে ধরে আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিতের দাবি জানান। পরিবর্তিত জলবায়ুর পরিস্থিতি, সেই পরিবর্তিত জলবায়ুর জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনের ক্ষেত্রে যদি ভূমিকা রাখতে হয় আদিবাসী মানুষ এবং প্রান্তিক ভূমিহীন জনগোষ্ঠীকে, তাহলে ভূমির মধ্যে তাদের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে, কৃষি জমিতে তাদের প্রবেশগম্যতা থাকতে হবে এবং সেই নারী এবং পুরুষের সমান ভূমির সমান অধিকারটা নিশ্চিত হতে হবে। ঝুঁকি মোকাবেলায় খাদ্য সরবরাহ সুরক্ষিত করতে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশের সঙ্গে উন্নত দেশগুলোর তথ্য প্রযুক্তি বিনিময় ও সহযোগিতা নিশ্চিতের ওপর জোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। A global task for all of us, and we can achieve addressing the climate crisis only by collaborating together and cooperating together. Bangladesh is severely affected by the climate crisis. Actually, Bangladesh is one of the most severe and hit and vulnerable country in the world for climate crisis and needs all the international help that it can get. There are lots of good ideas and good solutions in water purification of water, for instance, reuse of brackish water in agriculture, agriculture which is based on drip irrigation, or varieties that you can grow on saline water. So there are many, many good solutions that we think can be used worldwide and also help Bangladesh really prepare itself and create resilience to
the climate crisis. জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য 2023 সালে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড তৈরি করা হলেও এ পর্যন্ত তহবিলে মাত্র 66 কোটি 10 লাখ ডলার জমা হয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তহবিলের অর্থ কোন দেশ কতটা পাবে, ঋণ নাকি অনুদান হিসেবে দেয়া হবে, সে বিষয়ে মত পার্থক্যের কারণে অচল অবস্থার তৈরি হয়েছে। মার্জিয়া মুমু, বাকু, আজারবাইজান।